দেখো এখানে অঙ্কটা বলছে যে ফাইন দ্য অ্যামাউন্ট উইচ স্যাম উইল গেট অন 4096 ইভি কিপস ফর 18 মান্থ অ্যাট 12% পার অ্যানাম তখন ইন্টারেস্টটা ক্যালকুলেট হচ্ছে হাফ ইয়ারে তার মানে এই প্রিন্সিপালের উপরে তার অ্যামাউন্টটা কত পাবে 18 মাসে টোটাল মাস হচ্ছে টাইমটা হচ্ছে 18 মাস রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12.5% যেখানে প্রিন্সিপালটা হচ্ছে 4096 আর রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে এত পার্সেন্ট পার অ্যানাম বলছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি 18 মাস তাহলে দেখো এটা কত 12 মাসে কত পারানো মানে কি 12 মাসে 12.5% তাহলে 12 মাসে 25/2% তাহলে 1 মাসে কত 25/2 × 12 তাহলে দেখো তাহলে হাফ ইয়ারলি বলেছে মানে হাফ ইয়ারলি বললে কি 1 বছর টোটাল বছরটা আছে 12 মাস তাহলে 6 মাস অন্তর গ্যাপ তাহলে এখানে 18 মাস আছে টোটাল কত টাইমে ভাগ হয়ে যাবে ইন্টারেস্টটা 6 মাস করে 6 মাস ক্লিয়ার তাহলে 12 মাসে দেখো এত রেট অফ ইন্টারেস্ট 1 মাসে এত তাহলে 6 মাসে কত পাবো ছয় তাহলে দেখো 2 তার মানে 25/4% তাহলে 6 মাস অন্তর অন্তর কত রেট অফ ইন্টারেস্টে ক্যালকুলেট হবে 25/4 এখন রেট অফ ইন্টারেস্ট কত গিয়ে দাঁড়ালো 25/4 টাইমটা কত 6 মাস টোটাল টাইমটা হচ্ছে 18 মাস তাহলে কত বছর মানে এক একটা টাইমকে ধরবো এক একটা ইয়ার ক্লিয়ার তাহলে টাইমটা কত 3 ইয়ার্স এবার দেখো এটাকে রেশিওতে নিয়ে গেলে কি করবো পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ থেকে রেশিও দিয়ে নিয়ে গেলে 100 দিয়ে ভাগ যা 1/100 দিয়ে গুণ করা সেম তাহলে 25/4 × 1/100 এটা কাটলে 4 তাহলে রেশিও কত হলো 1/16 যেখানে এটা হচ্ছে প্রিন্সিপাল আর এটা হচ্ছে ইন্টারেস্ট তাহলে আমরা কিসের রেশিও পাবো প্রিন্সিপাল আর অ্যামাউন্ট প্রিন্সিপাল কি কত বছর বলেছে 3 বছরের কারণে প্রিন্সিপাল 16 ছিল 2017 এটা 16 17 3 বছর বলেছে মানে 3 বার গুণ হবে 2 বছর বললে 2 বার গুণ হবে 16 17 এর প্রত্যেকটা সাইডকে গুণ করে দাও প্রত্যেকটা সাইডকে গুণ করে দাও তাহলে এটা কত হবে 4096 এটা 4913 তাহলে কি প্রিন্সিপালটা কোশ্চেনে কত দেওয়া ছিল 4096 আমাদের কিসের ভ্যালু নাম দিয়েছি অ্যামাউন্ট তাহলে 4096 এর ভ্যালু 4096 তাহলে 100 সমান 1 তাহলে অ্যামাউন্টটা হচ্ছে এটা 4916 এটা হচ্ছে অ্যামাউন্ট 3 বছর শেষে অ্যামাউন্টটা হচ্ছে 4916 বোঝা গেছে?